গুজব গ্যালারিতে ফেললেন স্বয়ং মাহি। ক্রাশ থাকা আর সম্পর্ক থাকা যে দুই আলাদা জিনিস সেই কথা পরে জানিয়েছিলেন মাহি। একটা সময় লম্বা চুলের ধোনিকে দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা, সেটা 2007 আর 8 সালের কথা। তবে তিনি হেয়ার স্টাইল পাল্টাচ্ছেন দীর্ঘদিন হলো। খেলোয়াড়রা নিজেদের হেয়ার স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন, এতে একটু নতুন কিছু নেই, কিন্তু ধোনির হেয়ার স্টাইল পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ ছিল বলেই মনে করতেন ভক্তরা। নেকদুনিয়ার কান পাতলেই শোনা যেত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পরামর্শে বড় চুল কেটেছিলেন ক্যাপ্টেন কুল। আর এ কথাও কারোই অজানা নয় যে দীপিকার পরে ধোনির ক্রাশ ছিল, সেই কথা নিজেও বহুবার স্বীকার করেছেন তিনি। তাই দুয়ে দুয়ে চার করে নিয়েছিলেন মাহি অনুগামীরা। কিন্তু ক্রেশ থাকা আর সম্পর্ক থাকা যে দুই আলাদা জিনিস সেই কথা পরে জানিয়েছিলেন মাহি। তিনি স্পষ্টই বলেন অভিনেত্রীর সঙ্গে কোনো ওকালে তার কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, এমনকি তার হেয়ার স্টাইলের পরিবর্তনের পেছনে যে কারণটা ভক্তরা এতকাল ধরে বসেছিলেন সেটাও গ্যালারিতে পাঠিয়েছেন ক্যাপ্টেন কুল। তিনি জানান অন্য কারোর জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত স্বার্থেই চুল কেটেছিলেন। আসলে 3.5 বছর ধরে তিনি চুল লম্বা করেছিলেন, কিন্তু তারপরও তার লম্বা চুল আর ভালো লাগতো না, সে কারণেই চুল কাটার সিদ্ধান্ত নেন। নিত্য নতুন খবরে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।